তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ। তো আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। সো গাইস আজকের ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে র্যাম বাড়াতে পারবেন। হ্যাঁ গাইস, আপনি চাইলে মোবাইল ফোনে র্যাম বাড়াতে পারবেন। সো গাইস আপনার মোবাইল ফোনে র্যাম যদি 2 জিবি হয়ে থাকে তাহলে আপনি 4 জিবি করতে পারবেন। আর যদি আপনার মোবাইল ফোনের র্যাম 4 জিবি হয়ে থাকে তাহলে আপনি 8 জিবি করতে পারবেন। আর যদি আপনার মোবাইল ফোনের র্যাম 6 জিবি হয়ে থাকে তাহলে আপনি 12 জিবি করতে পারবেন, ডবল করতে পারবেন মোবাইল ফোনের র্যাম। তো কীভাবে আপনি মোবাইল ফোনের র্যাম বাড়াবেন, ডবল করবেন, তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। সো গাইস এখন আমি দেখিয়ে দেবো যে মোবাইল ফোনের ভিতরে কোন কোন সেটিংস করার পর মোবাইল ফোনের র্যাম ডবল হয়ে যাবে, বেড়ে যাবে। সো গাইস এখন আপনি মোবাইল ফোনের সেটিংসে আসবেন, সেটিংসে আসার পর নিচে আসবেন, নিচে আসার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন যে ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার, এখানে আসবেন। এখানে আসার পর এখন আপনি মেমোরি অপশানের ভিতরে আসবেন। আসার পর এখন আপনি এখানে একটা অপশান দেখতে পারবেন যে র্যাম প্লাস, এখন আপনি র্যাম প্লাস এখানে আসবেন। র্যাম প্লাসের ভিতরে আসার পর এখন আপনি এখান থেকে সর্বোচ্চ 6 জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন, 2 জিবি বাড়াতে পারবেন, 4 জিবি বাড়াতে পারবেন, 6 জিবি বাড়াতে পারবেন। দেখুন আমার মোবাইল ফোনের র্যাম কিন্তু 6 জিবি, আমি কিন্তু চাইলে এখান থেকে 6 জিবি আরও বাড়িয়ে 12 জিবি করতে পারবো। সো এখন আমি এখান থেকে 6 জিবি সিলেক্ট করলাম, তারপর রিস্টার্ট নাও এখানে ক্লিক করলাম, তাহলে কিন্তু মোবাইল ফোনটি সুইচ অফ হয়ে কিন্তু অন হবে, ঠিক আছে। সো এখন আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করব, তারপরেই মোবাইল ফোনটি অন হয়ে যাবে এবং মোবাইল ফোনের র্যাম কিন্তু ডবল হয়ে যাবে, 12 জিবি হয়ে যাবে। সো এখন আমি ওয়েট করছি। সো গাইস দেখতে পাচ্ছেন যে কিন্তু আমার মোবাইল ফোনটি কিন্তু অফ হয়ে আবার অন হয়ে গিয়েছে। সো এখন আমি এখান থেকে আবার মোবাইল ফোনের সেটিংসে আসছি, সেটিংসে আসার পর এখন আমি ওই সেটিংসের ভিতরে আসছি, ডিভাইস কেয়ারের ভিতরে আসছি, আসার পর মেমোরি অপশানের ভিতরে আসছি, তারপর এখান থেকে র্যাম প্লাসের ভিতরে আসছি। দেখুন আমার মোবাইল ফোনের ভিতরে কিন্তু 6 জিবি র্যামটি সিলেক্ট হয়ে গিয়েছে, র্যাম প্লাস হয়ে গিয়েছে, 12 জিবি র্যাম কিন্তু হয়ে গিয়েছে অলরেডি। সো এইভাবে আপনি র্যাম বাড়াতে পারবেন সরাসরিভাবে। সো গাইস সেটি গেল 1 নম্বর সেটিংস। এখন আমি 2 নম্বর সেটিংস দেখাবো, তার জন্য নিচে আসবেন, আসার পর অ্যাবাউট ফোন অপশানের ভিতরে আসবেন। আসার পর এখন আপনি সফটওয়্যার ইনফরমেশনের ভিতরে আসবেন, তারপর বিল নাম্বার এখানে আপনি 7 বার পরপর ট্যাপ করবেন, তাহলে মোবাইল ফোনের ভিতরে একটি নতুন অপশান যুক্ত হয়ে যাবে, সেটি হলো ডেভেলপার অপশান। এখন আপনি এই অপশানের ভিতরে আসবেন, আসার পর আস্তে আস্তে নিচে আসবেন, ঠিক আছে। সো নিচে আসার পর এখন আপনি এখানে একটা অপশান দেখতে পারবেন যে লগার বাফার সাইজ, এখন আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অনেকের মোবাইল ফোনের ভিতরে কিন্তু এই অপশানটি অফ থাকতে পারে, অথবা অনেকের মোবাইল ফোনে কিন্তু 64K বা এখান থেকে 256K 1M সিলেক্ট করা থাকতে পারে। সো গাইস এখন আপনি অবশ্যই এখান থেকে সর্বোচ্চ বাইরে দেবেন, যেমন আমার মোবাইল ফোনের ভিতরে রয়েছে 8M, এখন আমি এখান থেকে 8M সিলেক্ট করে দিলাম, তাহলে কিন্তু এই সেটিংসটি করার পর মোবাইল ফোনের পারফরমেন্স কিন্তু অনেকটাই বেড়ে যাবে, সাথে সাথে কিন্তু র্যামও কিন্তু বাড়বে, যেটি মোবাইল ফোনের ক্ষেত্রে হয়ে থাকে, পারফরমেন্স বাড়বে, ঠিক আছে। সো আপনি এখান থেকে সর্বোচ্চ বাইরে দেবেন, তাহলে কিন্তু র্যামের যেটি কাজ মানে খুব স্পিড মোবাইল ফোনটি হয়ে যায়, মোবাইল ফোনের পারফরমেন্স বেড়ে যায়, এটি করলে কিন্তু মোবাইল ফোনের পারফরমেন্স অনেকটাই দ্বিগুণ বেড়ে যাবে। সো গাইস এটি গেল 2 নম্বর সেটিংস। এখন আমি 3 নম্বর সেটিংস দেখাবো। 3 নম্বর সেটিংসটি করার জন্য এখানে একটা অপশন দেখতে পারবেন যে গ্রাফিক্স ড্রাইভার, এখন আপনি গ্রাফিক্স ড্রাইভার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনি এই অপশানটির মাধ্যমে মোবাইল ফোনের পারফরমেন্স বৃদ্ধি করতে পারবেন। হ্যাঁ গাইস, গ্রাফিক্স ড্রাইভারের মাধ্যমে আপনি মোবাইল ফোনের পারফরমেন্সকে বৃদ্ধি করতে পারবেন, যার ফলে আপনি যে কোনো বড় গেম খুব সহজে কিন্তু স্মুথে রান করতে পারবেন, ঠিক আছে। সো এখন আপনি গেম তো রান করতে পারবেন, সাথে সাথে কিন্তু আপনি অন্যান্য যে কোনো বড় অ্যাপসও মানে খুবই স্মুথে রান করাতে পারবেন এই গ্রাফিক্স ড্রাইভারটির মাধ্যমে, ঠিক আছে। তো এখন আপনি যে গেমটি অথবা যে অ্যাপসটি স্মুথে খেলতে চান, তো সেই অ্যাপসটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন, তারপর এখান থেকে ডিফল্ট সিলেক্ট করা থাকবে। এখন আপনি এখান থেকে সিস্টেম গ্রাফিক্স ড্রাইভার সিলেক্ট করে দেবেন, তাহলে কিন্তু এই অ্যাপসটি অনেকটা স্মুথে আপনি চালাতে পারবেন, খেলতে পারবেন, ঠিক আছে। এইভাবে আপনি যে কোনো গেম স্মুথে খেলতে পারবেন এই অপশানটি সিলেক্ট করার পর, ঠিক আছে। সো গাইস এটি গেল 3 নম্বর সেটিংস। এখন আমি 4 নম্বর সেটিংস দেখাবো, তার জন্য আস্তে আস্তে নিচে আসবেন, ঠিক আছে। এইভাবে আপনি আস্তে আস্তে নিচে আসবেন। এখন আমি আস্তে আস্তে নিচে আসছি। তো আসার পর এখন আপনি এখানে একটা অপশান দেখতে পারবেন যে ফোর্স 4X MSAA এখন আপনি অবশ্যই এই অপশানটি অন করে দিবেন, তাহলে কিন্তু আপনি যে কোনো বড় বড় গেম, অনেক বড় বড় গেম যে গেমগুলো খেলার সময় হ্যান্ড করে ল্যাগ করে, তো সেগুলো কিন্তু আপনি স্মুথে রান করাতে পারবেন এই সেটিংসটি অন করার পর। তো সেই জন্য আপনি এই অপশানটি অন করে দিবেন, তাহলে আপনি যে কোনো বড় বড় অ্যাপস থেকে শুরু করে যে কোনো বড় বড় গেম আগের থেকে স্মুথে রান করাতে পারবেন। সো গাইস এটি গেল 4 নাম্বার সেটিংস। এখন আমি লাস্ট 5 নাম্বার সেটিংস দেখাবো, এবং এই 5 নাম্বার সেটিংসটি করার জন্য কিন্তু আপনাকে একটি অ্যাপস সাহায্য নিতে হবে। আর এই অ্যাপসের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনি অ্যাপটি ডাউনলোড করে ওপেন করবেন, ঠিক আছে। তো এখন আমি এখান থেকে সরাসরি অ্যাপটি ওপেন করে নিচ্ছি। অ্যাপটি ওপেন করার পর এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি মোবাইল ফোনের র্যাম বাড়াতে পারবেন, মোবাইল ফোনের র্যাম খালি করতে পারবেন। তো দেখুন আমার মোবাইল ফোনের ভিতরে কিন্তু অনেক আলতু ফালতু জ্যাং ফাইল যুক্ত থাকে, যার ফলে মোবাইল ফোনের র্যাম ফুল হয়ে যায়। সো আপনি র্যাম ক্লিন করবেন, তার জন্য নিচে একটি অপশান পেয়ে যাবেন যে জ্যাং ক্লিন। এখন আপনি জ্যাং ক্লিন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন আপনার মোবাইল ফোনে যতগুলো জ্যাং ফাইল থাকবে সেগুলো কিন্তু শো করবে। দেখুন আমার মোবাইল ফোনে কিন্তু সর্বোচ্চ 3 জিবির বেশি কিন্তু জ্যাং ফাইল রয়েছে, এগুলো আপনাকে ক্লিন করতে হবে। তার জন্য এখন আপনি ক্লিন এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু সমস্ত জ্যাং ফাইলগুলো পুরোপুরি ক্লিন হয়ে যাবে এবং মোবাইল ফোনের র্যাম স্টোরেজ অনেকটা খালি হয়ে যাবে, যার ফলে মোবাইল ফোনের পারফরমেন্স আর আগে থেকে অনেকটা বেড়ে যাবে। সো এইভাবে আপনি করবেন। তারপর ফোন বুস্ট এখানে ক্লিক করে আপনি মোবাইল ফোনকে বুস্ট করতে পারবেন, মোবাইল ফোনের যে পারফরমেন্স কিন্তু আগে থেকে অনেকটা বেড়ে যাবে, ঠিক আছে। আপনি এখান থেকে অবশ্যই মোবাইল ফোনকে বুস্ট করে নেবেন। সো আরেকটি সেটিংস আপনাকে করতে হবে, সেটি হলো টুলসের ভিতরে আসবেন। টুলসের ভিতরে আসার পর এখন আপনি ডুপ্লিকেট ফাইল রিকভার এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার মোবাইল ফোনে যদি ইমেজ, ভিডিও, অডিও, ডকুমেন্ট এগুলো ডবল থাকে তাহলে আপনি দেখতে পারবেন, ঠিক আছে। যেমন আমি এখান থেকে ক্লিক করছি, ডুপ্লিকেট ইমেজে ক্লিক করছি। যদি আমার মোবাইল ফোনে একই ইমেজ ডবল থাকে তাহলে আপনি সেটি দেখতে পাবেন এবং আপনি ওই ফাইলটা ডিলিট করেই মোবাইল ফোনের স্টোরেজ খালি করতে পারবেন। দেখুন আমার মোবাইল ফোনে কিন্তু একটা ছবি ডবল রয়েছে, যার সাইজ 8 MB। সো এখান থেকে আপনি ডিলিট করে দিবেন ফালতু ইমেজগুলো যেগুলো ডবল রয়েছে। সো এইভাবে আপনি এই অ্যাপসটির মাধ্যমে মোবাইল ফোনে র্যাম ক্লিন করতে পারবেন, ডুপ্লিকেট ইমেজ, ভিডিও, অডিওগুলো ক্লিন করেই মোবাইল ফোনের স্টোরেজ র্যাম বাড়াতে পারবেন। তো আশা করি ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।